সবাইকে স্বাগতম পেস এক্সপ্রেসে। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আজকে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে ম্যানেজারের প্যাক, ম্যানেজারের প্যাক নিয়ে। তো ম্যানেজারের প্যাকের এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে বার্সেলোনা আছে, বায়ার্ন মিউনিখ আছে, আপনারা সবাই জানেন, ম্যানচেস্টার ইউনাইটেড আছে, এসি মিলান আছে, ইন্টার মিলান আছে এবং আর্সেনাল আছে, সবশেষে আছে মেসির প্যাক। তো ম্যানেজারের প্যাক যদি আমরা, যেহেতু আজকে ম্যানেজারের প্যাক নিয়ে আলোচনা করব, সেহেতু ম্যানেজারের কোনটা ভালো এবং কোন ক্রাইটেরিয়া থেকে আপনি কোন প্যাকটা বেছে নেবেন সেটা নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি। তো প্রথমে আসা যাক এফসি বার্সেলোনা প্যাকে। তো এফসি বার্সেলোনা প্যাকে আমরা দেখতে পাচ্ছি যে এফসি বার্সেলোনার প্যাকে হচ্ছে জাভি ম্যানেজার আছে, যে যার হচ্ছে পজিশন গেম প্লে স্টাইলে সেটার বুস্ট হবে হচ্ছে বল কন্ট্রোল। কখন আপনি জাভি নেবেন? যদি এক এক হয় আপনার প্লে স্টাইল, যদি হয় পজিশন গেম, এবং আপনি যদি চান যে আপনি খুব ড্রিবলিং করে প্লেয়ারদের কাটিয়ে আপনি গোল দিতে চান, তাহলে সেই ক্ষেত্রে বার্সেলোনার প্যাকটা খুব ভালো হবে। সেক্ষেত্রে ইভেন আপনি এটা নিয়ে টিকি টাকাও খেলতে পারেন। এবার পরবর্তী প্যাকে যাওয়া যাক। পরবর্তী প্যাক হচ্ছে বায়ার্ন মিউনিখ প্যাক। বায়ার্ন মিউনিখ প্যাকে টমাস টুখেলের ম্যানেজার বুস্টের এটার বুস্ট হবে হচ্ছে ফিজিক্যাল কন্ট্যাক্ট, এবং হচ্ছে এর প্লে স্টাইল হচ্ছে আউট ওয়াইড। যারা সাধারণত উইং দিয়ে বল বের করতে চান এবং যারা ক্রস খেলতে ভালোবাসেন, আমার মনে হয় যে এই প্যাকটা তাদের জন্য বেস্ট হবে। এবং আরেকটা বিষয় যেটা হচ্ছে যে যে সাধারণত যে ক্লাবের ফ্যান, তারা চোখ বন্ধ করে সেই ক্লাব নিয়ে নিতে পারেন, কারণ এটা হচ্ছে সাধারণত অন্য বিষয়। এই বিষয়ে আমি আসতেছি না, আমি আসতেছি ইফেক্টিভিটির দিক দিয়ে। তো টুখেলের প্যাকটা কোন দিক দিয়ে ভালো হবে? এখানে খুব ভালো ভালো প্লেয়ার আছে, শুধুমাত্র গোলকিপারটা বাদে। আমি এই প্যাকটা শুধুমাত্র গোলকিপারের জন্য নেই নাই, অ্যাজ এ বায়ার্ন ফ্যান আমার এই প্যাকটা নেওয়ার কথা ছিল। টমাস টুখেলের আপনারা যারা আউট ওয়াইড খেলবেন, অর্থাৎ উইং দিয়ে বল বের করবেন অথবা ক্রস করবেন, তারা চোখ বন্ধ করে এটা নিয়ে নিতে পারেন। এর ফিজিক্যাল কন্ট্যাক্ট বুস্টের কারণ হলো যে আর উইঙ্গারকে সাধারণত ডিফেন্ডার ট্যাকেল করে আপনার বিট করতে পারবে না। এই ক্ষেত্রে হচ্ছে ফিজিক্যাল কন্ট্যাক্ট আপনার একটা অ্যাডভান্টেজ দিবে। থার্ড যে প্যাকটা আছে সেটা আমার পার্সোনাল ফেভারিট, মানে সবচেয়ে ভালো লাগছে ম্যানচেস্টার ইউনাইটেড প্যাক। যেহেতু আমি কিছুদিন হলো কুইক কাউন্টার থেকে লং বল কাউন্টারে সুইচ করেছি, সেহেতু এই প্যাকটা আমার কাছে একটা অন্যতম টার্গেট ছিল, কারণ অন্য কোনো ম্যানেজার প্যাকেই লং বল কাউন্টার নেই। তো ম্যানচেস্টার ইউনাইটেড প্যাকে যে অ্যাডভান্টেজটা থাকছে সেটা হচ্ছে স্পিড। আপনি দেখতে পারেন যে স্ট্রাইকার মানে প্রতিটা প্লেয়ারের স্পিড আপনার বাড়বেই, স্পিড হচ্ছে এক বুস্ট হবে এক্সট্রা। আপনি দেখতে পারেন যে রোনালদোর যে পুরনো যে কার্ডটা ছিল সেটার স্পিড হচ্ছে 3 বুস্ট হয়, এখানে 81 থেকে 84, অর্থাৎ আপনার 3 বুস্ট হচ্ছে। সাধারণত জেনারেল ম্যানেজারে 2 বুস্ট হয়, এখানে আসছে এক বেশি বুস্ট হবে হচ্ছে টেন হ্যাগের এই ম্যানেজারের কারণে। যাই হোক, যদি আপনারা সাধারণত লং বল কাউন্টার খেলেন এবং যদি প্লেয়ারদের স্পিডের মানে খুব স্পিডের খেলাটা খেলতে চান, তাহলে আমি বলবো 10 হ্যাগে আপনাদের জন্য ভালো চয়েস। এরপর আসে আছে এসি মিলান, আমার কাছে সবচেয়ে বাজে প্যাক, এবং আমার মনে হয়েছে যে এই প্যাকে অনেকগুলো ইনকনসিস্টেন্ট ফর্মের প্লেয়ার আছে, যাতে করে আমার এই প্যাকটা পার্সোনালি খুব অপছন্দ। যারা সাধারণত আমার মনে হয় যে এসি মিলানের খুব বড় ফ্যান, অথবা যারা এই এসপলে অর্থাৎ এর যে ট্যাকেলিং বুস্টটা, আমার যা মনে হয় যে ট্যাকেলিং আপনার হয়তো ডিফেন্ডারদের খুব ভালো অ্যাডভান্টেজ দিবে, কিন্তু এটা স্ট্রাইকারদের ভালো অ্যাডভান্টেজ দিবে না। এটা হচ্ছে কুইক কাউন্টার, যেহেতু প্লে স্টাইল যারা কুইক কাউন্টার আছেন তারা এই ম্যানেজারটা নিতে পারেন। আর এটা আউট ওয়াইডেও একটু 75 দিবে, তবে আউট ওয়াইডে বেস্ট হবে না আমার যা মনে হয়। কুইক কাউন্টারে যারা ট্যাকেলিংয়ে পছন্দ করেন, যে ডিফেন্ডার শুধুমাত্র বা দারুণ দারুণ ট্যাকেল মারবে, অর্থাৎ ট্যাকেলিংয়ে আপনি যদি বুস্ট চান, তাহলে আপনি এস পলিয়ার প্যাকটা নিতে পারেন। আর এসি মিলানে, তাছাড়া এসি মিলানের প্লেয়ারগুলো মোটামুটি রাফায়েলিও দেখতে পারেন আপনারা ইফুটবল হাব, বা অন্য কোথাও যদি দেখবেন রাফায়েলিওর ফর্মটা হচ্ছে ইনকনসিস্টেন্ট, অথবা আপনারা এই কার্ডটার দেখলেই বুঝতে পারবেন ইনকনসিস্টেন্ট ফর্ম। থিও হার্নান্দেজ স্ট্যান্ডার্ড ফর্ম, আরও অনেকে আছে যাদের আর কি ফর্মগুলো অত ভালো না। আমার যা মনে হয়েছে যে এই প্যাকটা আমার কাছে অত ভালো লাগেনি। এখন আপনাদের যদি এসি মিলান প্যাকটা ভালো লাগে আপনারা কমেন্টে জানাইতে পারেন। এর পরবর্তীতে আসছে যে কুইক কাউন্টারের আমার যা মনে হয় বেস্ট প্যাক, কুইক কাউন্টারের জন্য বেস্ট প্যাক, সেটা হচ্ছে সিমিওনে ইনজাগির প্যাক, ইন্টার মিলান প্যাক। ইন্টার মিলানের জন্য অর্থাৎ যারা কুইক কাউন্টার তারা এই প্যাকটা চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন, কারণ ওইখানে হচ্ছে এসি মিলানের প্যাকটা অত ভালো নয়। এই সিমিওনে ইনজাগির
প্যাকটা হচ্ছে স্ট্যামিনা বুস্ট করে। আপনারা যারা কুইক কাউন্টারে খেলেন তারা দেখবেন আছে একটা বড় সমস্যা হলো কুইক কাউন্টারে প্লেয়ারদের স্ট্যামিনা খুব দ্রুত কমে যায়, অর্থাৎ এত দ্রুত অ্যাটাক করে আর এত দ্রুত ওরা প্লেয়াররা দৌড়ায় রান নেয়, এক্ষেত্রে প্লেয়ারদের স্ট্যামিনা অনেকটা কমে যায়। তো আপনারা সাধারণত যদি কুইক কাউন্টারে খেলেন এই স্ট্যামিনার বুস্টটা আপনাদের প্রতিটা প্লেয়ারকে হেল্প দেবে, এক বুস্টটা অনেক হেল্প দিবে। এবং আপনারা এই ম্যানেজারটা নিলে অবশ্যই কুইক কাউন্টার যারা খেলেন তারা মাস্ট এই ম্যানেজারটা নিতে পারেন। তাছাড়া এই প্যাকে অনেক ভালো ভালো প্লেয়ার আছে, যেমন হচ্ছে লাউতারো মার্টিনেজ আছে, তারপরে হচ্ছে চালহানুলু আছে, বাস্তনি আছে, বারেলা আছে, সমারের কার্ডটাও ভালো আছে। আর আমার পার্সোনাল ফেভারিট হলো এই প্যাকের আছে ডিমার্কো। ডিমার্কো মনে হয় লেফট ব্যাকে অন্যতম একটা ভালো প্লেয়ার। আর ডামফ্রিজ আছে, তারপরে হচ্ছে থুরাম আছে, এই মোটামুটি অনেক ভালো কিছু প্লেয়ার আছে এই প্যাকটায়। সুতরাং আপনারা যদি কুইক কাউন্টারে খেলে থাকেন এবং স্ট্যামিনার এক বুস্টের জন্য আপনারা এই সিমোনে ইনজাগি প্যাকটা নিতে পারেন। সবশেষে আছে হচ্ছে আর্সেনাল প্যাক। আর্সেনাল প্যাকের যে বুস্টটা আছে সেই বুস্টটা হচ্ছে পজিশন গেমে লো পাস বুস্ট। সাধারণত যারা টিকি টাকা খেলতে পারেন, মানে টিকি টাকা খেলতে চান, অর্থাৎ দ্রুত পাস করে করে আগাইতে চান, পাস অ্যান্ড মুভ খেলতে চান, তাদের জন্য আমি বলবো যে মাইকেল আর্তেটা ম্যানেজারটা খুব ভালো হবে। তো এর যে লো পাস বুস্ট, এটা আপনাকে পাসিং অ্যাবিলিটিটা খুব বাড়াবে প্লেয়ারের। ধরেন একজন প্লেয়ারের পাসিং আছে 91, তো তার বেড়ে হয়ে যাবে হচ্ছে 3 বুস্ট হয়ে, অর্থাৎ 91+3 অর ইকুয়াল টু 94, 94 ধরেন পাসিং হয়ে যাবে। ইভেন যদি কারোর পাসিং কম থাকে তারও একটা ভালো পাসিং অ্যাবিলিটি তৈরি হবে। সুতরাং আপনি যদি টিকি টাকা বা দ্রুত পাস অ্যান্ড মুভ খেলতে চান, সেক্ষেত্রে আমার যা মনে হয় আর্সেনালের আর্তেটা ম্যানেজারটা খুব ভালো হবে। ইভেন এর প্লেয়ারগুলোও খুব সুন্দর আছে, দেখা যাক। এই যে প্লেয়ারের সাকা আছে, ওডেগার্ড আছে, জেসুস আছে, মার্টিনলি তো বর্তমানে খুব যা খেলতেছে তা তো বলার মতো নয়, এত সুন্দর খেলতেছে, সালিবা আছে ভালো প্লেয়ার, রামসডেল আছে ভালো গোলকিপার, নিতে পারেন আপনারা যদি এই প্যাকটা পছন্দ হয়। যদি পজিশন গেমে, আমি বলবো যে পজিশন গেমের দুইটা প্যাকই খুব ভালো, এক হচ্ছে বার্সেলোনা, যেটা হচ্ছে জাভির যে ম্যানেজারটা আছে সেটা হচ্ছে বল কন্ট্রোল বুস্ট, অর্থাৎ যারা ড্রিবলিং করেন প্লাস হচ্ছে পাসিং খেলেন তাদের জন্য, মানে পাসিং প্লাস ড্রিবলিং করেন তাদের জন্য মনে হয় জাভি বেস্ট। আর যারা সব মানে শুধুমাত্র টিকি টাকা খেলেন, ড্রিবলিং একটু কম করেন, তাদের ক্ষেত্রে মনে হয় আর্সেনাল পজিশন গেমে বেস্ট হবে। আর কুইক কাউন্টারের ক্ষেত্রে আমি বলবো যে চোখ বন্ধ করে আপনার ইন্টার মিলান নিতে পারেন, কারণ কি এসি মিলানের অত ভালো স্ট্যাটস আমি দেখতেছি না। সবচেয়ে সেরা প্লেয়ার লাফালিওর কার্ডটা একেবারে ইনকনসিস্টেন্ট ফর্ম করে দিয়েছে, যেক্ষেত্রে আমি বলবো যে এসি মিলান স্কিপ করেন। আর আপনি যদি ব্যানফ্রান্ড হন তাহলে মাস্ট টমাস টুখেলের কার্ডটা নিয়ে অন্য ম্যানেজারদের আপনি খেলাইতে পারেন, অথবা আপনি যদি কুইক আউট ওয়াইডে অভ্যস্ত হন তাহলে আপনি এক্ষেত্রে টমাস টুখেলের এই প্যাকটা নিতে পারেন। এক্ষেত্রে টমাস টুখেলের যে প্যাকে আপনি অ্যাডভান্টেজ পাবেন সেটা হচ্ছে ফিজিক্যাল কন্ট্যাক্ট এক বুস্ট হবে, অর্থাৎ আপনি উইং দিয়ে বল বের করে ওই ডিফেন্ডারকে বিট করে আপনি গোল করতে পারবেন। আর টেন হ্যাগের প্যাকটা যেটা আমি নিছি পার্সোনাল আমার বেস্ট লাগছে, সেটা হচ্ছে যদি আপনি এক হচ্ছে লং বল কাউন্টার যদি বেস্ট হয় তাহলে হচ্ছে আপনি টেন হ্যাগের প্যাকটা নিতে পারেন। আর টেন হ্যাগের প্যাকে ভালো ভালো যে প্লেয়ারটা আছে আমি অলরেডি আমার স্কোয়াডে রাখছি, তো তাদের আমি বলতেছি। টেন হ্যাগের অনেক প্লেয়ারই ভালো আছে, তার মধ্যে আমার মনে হয়েছে যে পার্সোনালি ক্যাসিমিরোর কার্ডটা বেস্ট, আর হচ্ছে ওয়ান বিসাকার কার্ডটা বেস্ট, আর রাশফোর্ডের কার্ডটাও খুব ভালো। আর মোটামুটি আর কাউকে তেমন খেলাই নেই। এইখানে হুজল্যান্ডের ভালো স্পিড আছে, বাট ফিনিশিংটা আর একটু ভালো হইলে হয়তো ভালো হইতো। এই যে এখানে দেখতে পারবেন 89-3 স্পিড কিন্তু বুস্ট হয়েছে। সুতরাং প্লেয়ারদের স্পিড বুস্ট চাইলে, আর যদি আপনি লং বল কাউন্টার খেলে অভ্যস্ত হয়ে থাকেন, তাহলে আমি বলবো যে আপনি ম্যানচেস্টার ইউনাইটেড প্যাকটা নিতে পারেন, আর অর্থাৎ টেন হ্যাগের যে স্পিড ম্যানেজার বুস্ট পাবেন সেটা নিতে পারেন। তো এই ছিল সম্পূর্ণ ভিডিও। তো আপনাদের কেমন লাগলো বা আপনার মতামতটা কমেন্টে জানাইতে পারেন, এবং সবশেষে আপনি কোন প্যাকটা নিলেন সেটা কমেন্ট করে জানান। ধন্যবাদ সবাইকে, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।